ছেলে বড় ছেলে মানে ভাই ছোট ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই হসপিটালে মৃত বলে ঘোষণা করার পর বাড়ি গিয়ে জীবিত হয়ে ওঠার দাবি করে পুনরায় রোগীকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলো পরিবারের লোকজনেরা। জানা যায়, রবিবার কাটোয়ার মাধাইতলার বাসিন্দা দশম শ্রেণীর পড়ুয়া বছর ১৫র দীপ সাহা সকালবেলায় বাড়ির সিঁড়ি থেকে অসাবধানতা বশত পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তড়িঘড়ি তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকজনের দাবি, দীপকে বাড়ি নিয়ে যাওয়া হলে বাড়ির মহিলারা যখন কান্নাকাটি করছিলেন তখন হঠাৎ করে জোরে শ্বাস নিতে দেখা যায় এবং চোখ খুলেও তাকায় দীপ। সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে, সাথে সাথে টাইম নষ্ট না করে কাটোয়া হসপিটালে নিয়ে আসা হয়েছে। কাটোয়া হসপিটালে কিছুক্ষণ দেখে বলছে, ৯:৩০ সময় এরকম টাইমে নিয়ে আসা হয়েছে, দেখে বলছে যে মারা গেছে, যার জন্য আমরা বাড়িতে নিয়ে গেলাম। ১১:৩০ সময় আমরা বাড়িতে নিয়ে গেলাম, ওখানে প্রায় এতক্ষণ টাইম নষ্ট হলো, হঠাৎ তার মধ্যে ভয় দেখা যাচ্ছে যে হা করে একবার নিঃশ্বাস নিল, হালকা চোখটা খুলছে। তাহলে এটা কি বলুন তো, ওনারা যদি প্রথম থেকে ট্রিটমেন্ট করতো তাহলে তো আরো ভালো হতো না, এতটা এক ঘন্টা লেটে ট্রিটমেন্ট করা মানে অনেক খারাপ, একটা বাচ্চা যেহেতু। কি হয়েছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল, কোনো সেন্স ছিল না, দেখে যার জন্য বাবা কাকার সাথে সাথে নিয়ে এসেছে। কি নাম আপনার? আমার নাম ভাসুদী সাহা। দিদি হয়ে সেই অবস্থায় আবারও তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। দীপের কাকা তাপস সাহা হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ করে বলেন, প্রথমবারই যদি ঠিকমতো চিকিৎসা করা হতো তাহলে হয়তো দীপকে বাঁচানো সম্ভব হতো। তিনি আরো বলেন, প্রথমে বাড়িতে হয়তো অজ্ঞানের মতো হয়ে যায়, যে আমরা সঙ্গে সঙ্গে ওয়েট না করে চলে এসেছি হাসপাতালে, চলে এসেছি হাসপাতালে। নিয়ে আসার পরে ডাক্তারবাবু এখানে অনেকক্ষণ চেষ্টা করার পরে বলছেন যে এ আর নেই, হ্যাঁ একে এখন আপনারা বাড়িতেও নিতে পারেন, নয়তো এখানে থাকলে পোস্টমর্টম করতে হবে। দিয়ে আমরা বললাম যে তাহলে পোস্টমর্টম করবো না, আমরা বাড়িতেই নিয়ে যাবো। দিয়ে তাও ডাক্তারবাবু বললো তাহলে নিয়ে চলে যান, আমরা পোস্টমর্টমের ডেথ সার্টিফিকেটটা তাহলে অন্য ডাক্তার দিয়ে করে নেবেন। বললাম বেশ ঠিক আছে, আমরা করে নেবো। হ্যাঁ, দিয়ে আমরা বাড়িতে যথারীতি নিয়ে গেলাম। দিয়ে বাড়িতে সব মহিলারা সব কান্নাকাটি সব করছে, ওর মা আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, তখন হঠাৎই ও আবার তাকিয়ে একবার জোর নিঃশ্বাস নিল, ছাড়লো। তারপর আমরা আর ওয়েট না করে সঙ্গে সঙ্গে আবার কাটোয়া এই হাসপাতালে নিয়ে আসলাম। দিয়ে তো এখন ডাক্তারবাবু কী বলছে আমি ভেতরে যাইনি, তাহলে চেষ্টা করছে নাকি শুনলাম। প্রথম যে ডাক্তারবাবু ছিল তার আমি নামটা অতটা জানি না, আমি বলতে পারবো না, ডেথ সার্টিফিকেট দেননি। উনি বলেছেন যে আর নেই, তোমরা নিয়ে যেতে পারো কিংবা আমরা চার ঘন্টা পরে এর ই করবো, মানে পোস্টমর্টম করবো এখানে রাখবো। হ্যাঁ, চিকিৎসার একটু তো গাফিলতি মনে হচ্ছে, কারণ যেহেতু শ্বাস নিয়েছে তাকিয়েছে, তা এখানে তো মনে হচ্ছেই তোমার গ্রাহক লিখে যদি এখানে রেখে ওরা একটু আর একটু ট্রিটমেন্ট করতো ঠান্ডা ঘরে, কিংবা রেখে যদি ওরা এই কোথাও পাখার পাখা নেই, একটা যেখানে দেখছে সেখানে কোনো পাখা নেই, হ্যাঁ একটা হাওয়া বাতাস দিয়ে খেলবে কোনো ব্যাপার নেই, ওখানে গরমের মধ্যে ওরা চিকিৎসা করছে, দেখছে আর পাম্পিং করছে। বাচ্চাটা কি হয়েছিল? বাচ্চাটা হঠাৎই মানে অজ্ঞান হয়ে গেছিলো বাড়িতে, বাড়িতেই অজ্ঞান হয়ে গেছে, একটুখানি যেরকম অজ্ঞান হয়ে পড়ে সেরকমই পড়েছে, এমনি যে হুট করে পড়ে গেছে তা না। প্রথমবার হাসপাতালে যখন এনেছিলেন তখন চিকিৎসা হলে হয়তো ঠিক হতেও পারতো ভগবানের। অভিযোগ করছে? আমার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই, আমার নাম তাপস সাহা, বাচ্চাটা আমার ভাইপো দীপ সাহা। হাসপাতালে চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করে কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত বলেন, মৃত্যুর পর দেহের পেশি সংকোচন হয়, তার জন্যই অনেক সময় এই রকম মনে হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে রাইগার মোটিস বলা হয়। এছাড়াও তদন্ত কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত করার কথাও জানিয়েছেন তিনি। না, এই ঘটনাটা তো আমি যখন বাচ্চাটা আসে এবং বাচ্চাটা আসার পরে যখন কর্তব্যরত চিকিৎসক
তিনি দেখেন এবং উনি সেই সময় কোনো রকম তার জীবন থাকার জন্য যা যা ক্রাইটেরিয়া, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বা এসেন্সিয়াল ভাইটালস যেটা আমরা দেখি, পালস, তারপর রেসপিরেশন, হার্ট সাউন্ড, এর কোনোটাই ও খুঁজে পায়নি সেই মুহূর্তে। এবং ও সঙ্গে সঙ্গে একটা পোস্টমর্টমের কথা পেশেন্ট পার্টিকে বলে, কিন্তু ওই ভিড়ের চাপে পেশেন্ট পার্টি সেই সময় বাচ্চাটাকে নিয়ে চলে যায়। তারপরে খোঁজাখুঁজি করা হয়, তারপর কিছুক্ষণ পরে তারা ফিরে আসে। ফিরে এসে তাদের বক্তব্য হচ্ছে যে পেশেন্টটা বেঁচে ছিল, তাও কেন ডাক্তারবাবু তার চিকিৎসা দিলেন না। আসলে কোনো ডাক্তারবাবু যদি মনে করেন যে সেটা ডেথ হয়ে গেছে, তারপরে তার চিকিৎসা দেওয়া তো কোনো জায়গায় থাকে না। যেটা হতে পারে অনেক সময়, যেটা আমরাও করি অনেক সময়, যে একটা পেশেন্ট মারা যাওয়ার পরে তাদের চার ঘন্টা রাখার চেষ্টা করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা, যেমন আমি আমার ক্ষেত্রেই বলি, আমি কিন্তু কোনো পেশেন্টকে চার ঘন্টা রাখি না। কিন্তু সমস্যা যেটা হয়, যেটা এই পেশেন্ট পার্টিদের যেটা একটা ভুল ধারণা হয়ে থাকে, অনেক সময় হয় কি, এই প্রচণ্ড গরমে এই যে কোনো ডেথ পেশেন্টে খুব তাড়াতাড়ি রাইগোমাটিস ডেভেলপ করবে, এবং রাইগোমাটিস ডেভেলপ করলে মাসেল কন্ট্রাকশন হোল বডিতে, সেটা শুরু হয় মুখ দিয়ে শুরু হয় এবং তারপর আস্তে আস্তে পায়ের দিকে নামে। সুতরাং এই ক্ষেত্রে যেটা ওদের বক্তব্য হচ্ছে যে পেশেন্টটা একটু শ্বাস নিয়েছে হোক বা মুখ নাড়িয়েছে, এগুলো রাইগোমাটিস খেলে কিন্তু এই ধরনের ফিচারগুলো থাকে। অনেক সময় দেখা গেল হাতটা একটু নড়ে উঠলো, মনে হলো যেন পেশেন্ট বেঁচে আছে। বেসিক্যালি পেশেন্ট বেঁচে থাকে না, সেই সময় তার রাইগোমাটিসের জন্য এই ধরনের একটা মুভমেন্ট আমরা দেখতে পাই। দ্বিতীয়বার যে পরীক্ষা করে কী দেখলেন? না, কিছুই পাওয়া যাচ্ছে না। প্রথমবারে যা পাওয়া যায়নি, দ্বিতীয়বারেও কিছুই পাওয়া যায়নি। সেক্ষেত্রে এটা নিয়ে তদন্ত, হ্যাঁ তদন্ত, যেহেতু এই ধরনের একটা অভিযোগ তো ওনাদের কাছ থেকে আছে, তবে অবশ্যই আমরা একটা তদন্ত কমিটি তৈরি করব। সেখানে আমাদের একটা মেডিসিনের ডক্টর, যেহেতু বয়স 15-16, আমাদের একটা পেডিয়াট্রিশিয়ান রাখবো, আমাদের একটা অ্যানাস্থেসিয়া, একটা সার্জেন রাখবো। এইভাবে আমরা 4-5 সদস্যের একটা কমিটি তৈরি করে একটা তদন্ত খুব শীঘ্রই আমরা করছি। যদি দোষী সাব্যস্ত হয়, অবশ্যই যে দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কিন্তু এমার্জেন্সিতে দেখা যাচ্ছে সেই মতো পরিকাঠামোর অভাব, এই একটা অভিযোগ উঠছে। পরিকাঠামো বলতে দেখুন, যে কোনো এমার্জেন্সিতে এখন এইটা বলতে গেলে তো আমাদের এখানে ভেন্টিলেটর বা অন্যান্য সরঞ্জামগুলো রাখতে হয়, যেগুলো আমাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিট যেটা আছে সেখানে রয়েছে। কিন্তু এটা যে প্রিলিমিনারি যে রিসার্চেশন স্টেপগুলো, সেগুলো আমাদের প্রত্যেকেই জানে। এবং তা সেই রকম যদি দেখা যায় যে মিনিমাম তার হার্ট সাউন্ড আছে, মিনিমাম তার রেসপিরেশন আছে, মানে যা শুনতে পাচ্ছে অডিবল, যেটা হচ্ছে ডাক্তার নিজে স্টেথোস্কোপে শুনতে পাবে, চোখে দেখে বুঝতে পারবে, সেই ক্ষেত্রে রিসাসিটেশন যেটা করার দরকার সেই মুহূর্তে করে কিন্তু একজনকে কিন্তু সার্ভে করানো যায়, এবং সঙ্গে সঙ্গে তাকে অবশ্য আইসিইউ সেটআপে দিতেও হবে, এটাও ঠিক। সুশান্ত বরণ দত্ত। এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কাটোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।